আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি ডক্টরালয় আমার ডাক্তার, স্পন্সর্ড বাই নুবিস্টা ফার্মা লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই মার্ভেলন। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো গর্ভকালীন চেক আপ নিয়ে, আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য অপস অ্যান্ড গাইন স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার সাইবা আক্তার ম্যাডাম। তিনি প্রফেসর এবং সিইও হিসেবে কর্মরত আছেন মামস ইনস্টিটিউটে, এবং পাশাপাশি তিনি পাস্ট প্রেসিডেন্ট ওজিএসবি এবং প্রেসিডেন্ট ইলেক্টেড ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফিস্টুলা সার্জন হিসেবে আছেন। দর্শক, প্রসব পরবর্তী রক্তক্ষরণ বন্ধ করতে যিনি একটি মেথড আবিষ্কার করেছেন, আর তার নাম হচ্ছে সাইবাস মেথড। আর এই মেথডের মাধ্যমেই তিনি খুব অল্প খরচে বাংলাদেশ সহ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশে লক্ষ লক্ষ মায়েদের মৃত্যুর হার কমিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ। ম্যাম, আজকে আমরা কথা বলবো গর্ভকালীন চেকআপ নিয়ে। তো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে গর্ভকালীন চেকআপটা আসলে কি এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ? মেয়েরা যখন গর্ভধারণ করে, সেই সময় থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত যে পরিচর্যাটা, যে চেকআপটা তাকে করা হয়, সেটাকে বলা হয় গর্ভকালীন চেকআপ। এবং এই সময় মেয়েদেরকে যখনই সে জানতে পারবে যে সে গর্ভবতী, তখনই তার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবং তার পরবর্তীতে প্রথম প্রথম তিন মাসে এবং তার পরবর্তী তিন মাসে এবং শেষ তিন মাস এইভাবে ভাগ করে তাদেরকে নিয়মিত চেক আপ করা হয়। এটাকেই বলা হয় গর্ভকালীন চেক আপ। ম্যাম, গর্ভকালীন চেকআপটা কি আসলে গর্ভকালীনের আগেই শুরু হয়ে যাচ্ছে নাকি এটা গর্ভবতী হওয়ার পরে শুরু হচ্ছে? গর্ভকালীন চেকআপটা কিন্তু গর্ভ হওয়ার পরে, কিন্তু গর্ভ হওয়ার আগেও আমরা যেটা বলি প্রি কনসেপশনাল, মানে গর্ভ পূর্ববর্তী চেকআপ, সেটারও কিন্তু মূল্য আছে। কিন্তু যেটা গর্ভ হওয়ার পরে হয় সেটাকে বলা হয় গর্ভকালীন চেকআপ। ম্যাম, এই গর্ভকালীন চেকআপের কয়টা ভিজিট আছে বা একজন মাকে কতবার যেতে হবে ডাক্তারের কাছে? একটা মা যখনই জানবেন যে সে গর্ভবতী, প্রথম যে ভিজিটটা যায় করে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটাকে আমরা বলি বুকিং ভিজিট। তার পরবর্তী 28 সপ্তাহ পর্যন্ত সে প্রতি মাসে একবার করে ডাক্তারের কাছে যাবে। 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত প্রতি 2 সপ্তাহ পর পর যাবে, এবং 36 সপ্তাহ থেকে বাচ্চা না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে যাবে। তাহলে প্রথম যে ভিজিটটা করতে হয় সেটা কোন সময় করতে হবে? এটা আসলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে করাটা সবচেয়ে ভালো। এটা কিন্তু আমরা মানে বুকিং ভিজিট বলি, বুকিং ভিজিট বলি। এই বুকিং ভিজিটে আমাদের করণীয়টা কি, আমাদের কি করতে? বুকিং ভিজিটটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলছি, এই জন্য বুকিং ভিজিটে এসে একটা মেয়ের তার যখন আসবে তখনকার তার পরবর্তী সমস্ত ইতিহাস এবং এগুলো নেওয়া হয়। যেমন একটা মেয়ে আসলে তার মাসিক কেমন হয়, কবে তার শেষ মাসিক হলো, এটা তার কত নাম্বার বাচ্চা, এবং আগের বাচ্চাগুলো কিভাবে হয়েছে, সেই বাচ্চার গর্ভকালীন কোনো সমস্যা ছিল কিনা, প্রসবকালীন কোনো সমস্যা ছিল কিনা, বাচ্চার গুলোর মাঝখানে দূরত্ব কতটুকু, ছোট বাচ্চার বয়স কত, তার মানে আগের বাচ্চা থেকে তার এই এই গর্ভের কতটুকু সময় পার হয়েছে, তারপর নিজের কোনো রোগ আছে কিনা, ডায়াবেটিস থাকতে পারে, ব্লাড প্রেশার বা অন্য কোনো অ্যাজমা, তার ফ্যামিলিতে কোনো এই ধরনের রোগ আছে কিনা, এগুলো সব, এবং সে কোনো ওষুধ খাচ্ছে কিনা, এবং সেই ওষুধ যে ওষুধ খাচ্ছে অন্য কোনো কারণে ওষুধ খেতে পারে, এবং সেই ওষুধের কারণে গর্ভের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা, এই সমস্ত বিস্তারিত সমস্ত ইতিহাস নেওয়া হয়। এবং প্রথমে আমরা যেটা বলি বেসলাইন এক্সামিনেশন, প্রথমেই তার প্রথম আসলে তাকে তখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার উচ্চতা থেকে শুরু করে তার ওজন, রক্তচাপ, ব্লাড প্রেশার কেমন আছে, সবকিছু, হার্ট লাংস থেকে শুরু করে সবকিছু দেখা হয়। তো এই পরীক্ষা নিরীক্ষাগুলো কি করতে পারি আমরা? এই সময় কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। প্রথম পরীক্ষাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং সেইখানে যেমন একটা মেয়ের রক্ত শূন্যতা আছে কিনা, হিমোগ্লোবিন করতে হবে, তার রক্তের সুগার ঠিক মতো আছে কিনা, তার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, তারপর তার কোনো হেপাটাইটিস বি এই এই সংক্রমণ দ্বারা আক্রান্ত হয়েছে কিনা, তার কোনো রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা, তার জন্য আমরা বিডিআর করি, বিডিআরএল করি,
এই এগুলো প্রত্যেকটা রুগীকে করতে হয়, রক্তের সুগারটা করতে হয়, আর যাদের আগে কোনো সমস্যা থাকে সেই হিসাবে তাদেরকে অতিরিক্ত কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আরেকটা হলো আল্ট্রাসোনোগ্রাম করতে হয়। এই সময় আল্ট্রাসোনোগ্রাম করলে একটা সুবিধা যে ওই সময়ের সাথে রুগীর তো একটা মাসিকের ডেট থাকে, সেটা থেকে একটা ডেট আমরা নির্ধারণ করতে পারি, কিন্তু খুব আর্লি আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেইখান থেকেও কিন্তু একটা সঠিকভাবে যেমন রক্তের গ্লুকোজ, একটা মায়ের যদি ডায়াবেটিস থাকে, তার ডায়াবেটিসটা যদি প্রথম 3 মাসের ভিতর ভালোভাবে কন্ট্রোল করা না হয়, তাহলে এটার প্রভাব মায়ের শরীরে তো আছেই, ডায়াবেটিসের প্রভাব বাচ্চা কিন্তু জন্মগত বৃদ্ধি যেটা বলি আমরা, সেইখানে অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে, সেই কারণে কিন্তু কোনো কোনো বাচ্চা অ্যাবনর্মালও হতে পারে। সেই ঠিক সেই রকম থাইরয়েডও, যদি কারো যদি থাইরয়েডের আগে থেকে জানা থাকে তো খুবই ভালো, আগে থেকে সেটা কন্ট্রোল করে নিয়ে প্রেগনেন্সি নিতে হবে, কিন্তু যদি আগে থেকে নাও জানা থাকে, একদম আর্লি থেকে যদি সেটা নির্ধারণ করা যায় এবং সেই হিসেবে তাকে চিকিৎসা করা যায়, তাহলে এই থাইরয়েডের কারণে যে বাচ্চার সমস্যা হয় সেই সমস্যাটা, যেমন বাচ্চারও থাইরয়েড প্রবলেম হতে পারে, মেন্টাল গ্রোথ কম হয় বাচ্চার, যার মায়ের যদি থাইরয়েড হয় এবং সেটা যদি চিকিৎসা করা না হয়, কিন্তু চিকিৎসা করে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ম্যাম, অনেক মারাই আছে যে আল্ট্রাসোনোগ্রামটাকে মনে করেন যে যতবারই করা যায় করতে পারবো আমি, এবং দেখা যায় যে বাচ্চাকে দেখার জন্য হলো তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে আল্ট্রাসোনোগ্রাম করে। তো প্রেগন্যান্সি টেনিউরটাতে আসলে কতবার আল্ট্রাসোনোগ্রাম করা উচিত? যদি মায়ের কোনো রকম সমস্যা না থাকে, কোনো কোনো সময় মা বা বাচ্চার কোনো সমস্যা থাকলে ঘন ঘন করতে হয়, আর তা না হলে একবার আমরা প্রথম যখন বললাম যে বুকিং এর সময় একটা করি, 11 সপ্তাহেও একটা আল্ট্রাসোনোগ্রাম করা হয়, যেটা দিয়ে বাচ্চার কোনো জন্মগত কোনো সমস্যা আছে কিনা, ডাউন সিনড্রোম আছে কিনা ওইটা করা হয়। 21-22 সপ্তাহে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, সেটা দিয়ে বাচ্চার কোনো কনজেনিটাল কোনো প্রবলেম আছে কিনা, আমরা যেটাকে অ্যানোমালি স্ক্যান বলি, এটা করা হয়। পরবর্তীতে 36 উইকসের সেই শেষের দিকে গিয়ে একটা করলে হয়, মানে টোটাল আমরা 4টা করতে পারি। আসলে অ্যানিমাল স্ক্যানের কথা বলছিলেন, অনেকেরই কিন্তু ধারণা নেই যে এই অ্যানিমাল স্ক্যানটা কি এবং এটাতে আসলে কি দেখা হয়, যেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা বলুন। অ্যানিমাল স্ক্যান দিয়ে কিন্তু বাচ্চার যদি কোনো জন্মগত সমস্যা হয় সেগুলো ধরা পড়ে, 100% কিন্তু ধরা পড়ে না, কিছু কিছু জিনিস ছোটখাটো জিনিস ধরা পড়ে না, কিন্তু যদি স্ট্রাকচারাল কোনো প্রবলেম হয়, মেজর প্রবলেমগুলো ধরা হয়, যেমন মাথায় কোনো সমস্যা আছে, স্পাইনে কোনো সমস্যা আছে, হাতে পায়ে বাচ্চার কোনো প্রবলেম আছে, সেগুলো কিন্তু ধরা যায়। এবং যদি আমরা ধরতে পারি, তাহলে একটা মেয়ের একটা বিকলাঙ্গ বাচ্চা নিয়ে পুরা 9 মাস 10 মাস প্রেগনেন্সি না কন্টিনিউ করে, যদি ওরকম সত্যিকারের যে সমস্ত কতগুলো আছে যেগুলোতে বাচ্চা বাঁচবেই না, বাঁচলেও বিকলাঙ্গ হয়ে থাকবে বা কিছুদিন পর মারা যাবে, ওই সময় টার্মিনেট করে ফেলা যায়। আচ্ছা, টিটানাস ভ্যাকসিন সম্পর্কে কিন্তু সব মায়েদেরই একটা কনফিউশন কাজ করে যে দিতে হবে কিনা বা কয়টা দিতে হবে এবং কোন সময় দিতে হবে, এটা যদি একটু বলবেন। টিটানাসটা সব দেশে দিতে হয় না, আমাদের দেশে যেহেতু এখন অবশ্য আমরা সৌভাগ্যের বিষয় হলো আমাদের টিটানাস হয় না, কারণ সব বাচ্চাদেরও ভ্যাকসিন দেওয়া হয়। যদি কারো ছোট কাল থেকে 5 বার টিটানাস ভ্যাকসিন দেওয়া হয়, কমপ্লিট ডোজ কমপ্লিট করা হয়, তার কিন্তু আর প্রেগনেন্সিতে দিতে হয় না, কিন্তু বেশিরভাগই অনেকেরই দেখা যায় যে দেওয়া হয়নি, তাদের গর্ভকালীন অবস্থায় 2টা টিটানাসের ইঞ্জেকশন দিতে হয়, সেটা হলো 2nd trimester গিয়ে, আমরা 18 থেকে 20 সপ্তাহের সময় বলি, এবং তার এক প্রথমটা দেওয়ার 1 মাস পর আরেকটা দিতে হয়। এবং এই টিটানাস দিলে যদি বাচ্চা হয়, বাচ্চার গর্ভ পরে মা বা বাচ্চার কারো টিটানাস হয় না, এটা একটা এত ভয়ঙ্কর একটা রোগকে 2টা ইঞ্জেকশন দিয়ে প্রতিরোধ করা যায়। ম্যাম, গর্ভকালীন চেকআপটা কেন আমাদের দেশে মায়েদের জন্য এত গুরুত্বপূর্ণ, এটা যদি একটু আমাদেরকে শেষে বলতেন। এটা আসলে গর্ভকালীন পরিচর্যাটা শুধু আমাদের না, সারা বিশ্বেই মায়েদের জন্য ছোট 2টা কারণে প্রয়োজন। একটা হলো মায়ের যদি গর্ভকালীন কোনো আগে থেকে কোনো সমস্যা থাকে সেটাকে আমরা নির্ণয় করতে পারি, অথবা গর্ভকালীন সময় যদি কোনো সমস্যা দেখা দেয় সেটাকে আমরা নির্ণয় করে তার উপযুক্ত চিকিৎসা করতে পারি, যাতে এই রোগটার একটা খারাপ প্রভাব বাচ্চা বা মায়ের উপর না পড়ে।
তাছাড়া মায়ের যদি কোনো নিউট্রিশনাল প্রবলেম থাকে, যদি রক্ত শূন্যতা থাকে, সেগুলোও কিন্তু আমরা এই সময় সঠিক চিকিৎসা দিয়ে সেটা প্রতিরোধ করতে পারি, প্রতিরোধও করতে পারি, চিকিৎসাও করতে পারি। এবং মাকে গর্ভকালীন পরিচর্যার কারণে একটা বার্থ প্ল্যানিং, যে তার বাচ্চাটা কিভাবে হবে, কোথায় হবে, সেটা মায়ের অবস্থার উপর নির্ভর করে সেটা প্ল্যান করতে হবে, করা যায়। আর যে সমস্ত মায়েরা, আমরা অবশ্যই সব মায়েদেরকে বলবো যে বেশি 85% মায়েদের কিন্তু নর্মাল ডেলিভারি হতে পারে, সেই জন্য গর্ভকালীন পরিচর্যার দাগে মাকে প্রস্তুত করতে হবে, যাতে সে এই সম্বন্ধে একটা ধারণা নিতে পারে, যার জন্য তার প্রসবটা সহজ হয়ে যায়। ধন্যবাদ ম্যাডাম, আশা করছি আমাদের দর্শক আপনার কথাগুলো থেকে অনেক উপকৃত হয়েছে। ধন্যবাদ তোমাদেরকেও, ডক্টর ওলাকেও ধন্যবাদ, নবিস থেকেও ধন্যবাদ। দর্শক দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের ডক্টরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।